আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কি করে মাগুর মাছ খুব হালকা করে ফ্রাই করে ডিপে সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে পেঁয়াজ দিয়ে ভুনা হোক কিংবা সবজি দিয়েও খুব সহজে রান্না করতে পারবেন। তো এজন্য আমি এখানে প্রায় তিনটির মতন মাগুর মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া। তারপর এগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। তো এগুলো আমার মেখে নেওয়া শেষ। এখন এ পর্যায়ে আমি এগুলোকে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য খুব ভালোভাবে মেরিনেট হওয়া পর্যন্ত। তো আমার মাছটি মেরিনেট করার 15 মিনিটের মতন হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটি এমনভাবে গরম করবেন যেন ভাপ উঠে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মেরিনেট করে রাখা মাছগুলি। তো এখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে এক পাশ ভেজে নিব প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আবারও মিডিয়াম আঁচে আরেক পাশ রেখে দেব মাত্র 1 মিনিটের জন্য, কেননা এক পাশ হতে 2 মিনিট সময় লাগবে, তো আরেক পাশ খুব দ্রুত হয়ে যাবে। তো 1 মিনিট পর আমি চুলাটি অফ করে দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম করে ভেজেছি। এটি খুবই হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা সবজিতেও ইউজ করব, আবার কখনো ভুনা হিসেবেও ব্যবহার করতে পারবো। তো এখন আমি মাছগুলিকে ট্রান্সফার করে নিচ্ছি। তবে মাছগুলিকে ট্রান্সফার করে নিয়েছি, এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এগুলি ঠান্ডা হওয়ার পর আমি একটি বক্সে এভাবে নিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এবং অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।